আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমাদের সুস্থতা কামনা করে আমি আজকের আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম সুস্থ শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাকিরা আক্তার, সহকারী শিক্ষক, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ। তো বন্ধুরা, আজকে আমরা কী করব? আজকে আমরা আমাদের পাঠের বিষয়বস্তু খালিঘর পূরণ ও মিলকরণ করব। কারণ গত ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকতায় কী কী পড়েছিলাম, যোগ করো, বিয়োগ করো, নামতা লিখো, তারপর হচ্ছে সংখ্যায়, কথায়, অঙ্কে আমরা আমাদের প্রথম দিকের যতগুলো সিলেবাসের প্রথম অংশটা আমরা অনেকখানি শেষ করে ফেলেছি। আজ এইভাবে আমরা এখন খালিঘর পূরণ এবং কী করব আজকে মিল দাগ টেনে মিলকরণটা করব। তো আজকের ক্লাসে তোমরা সবাই মনোযোগী হও, কারণ আমাদের এটা গুরুত্বপূর্ণ একটি ক্লাস। কারণ সামনে আমাদের একটি পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে, আমরা পরীক্ষা পূর্ব প্রস্তুতি একটা ক্লাস আজকে করব এবং এই ক্লাসটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে করবে। প্রত্যেকে খাতা, পেন্সিল এবং ইরেজার নিয়ে ঝটপট বসে পড়ো। তো বন্ধুরা, আমি প্রথমে খালিঘর পূরণটি তোমাদের দেখাবো, এরপরে দাগ টেনে মিলকরণটি দেখাবো। সবাই একটু দেখো, আমার প্রথম দেখো, খালিঘর পূরণে কতে রয়েছে? আট যোগ খালিঘর সমান ১৭। এখন খালিঘরে আমাদের কোন সংখ্যাটি বসালে আটের সাথে যোগ করলে ১৭ পাবো, আমরা ঠিক সেই সংখ্যাটি বসাবো। এক্ষেত্রে আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি, অর্থাৎ একটা কৌশল অবলম্বন করতে পারি। ১৭ থেকে যদি আমরা ৮ বিয়োগ করে দিই তাহলে আমরা সঠিক সংখ্যাটি পাবো। এরকমভাবে আমরা একটা করতে পারি, দেখো ১৭ বিয়োগ ৮। এখন ৭ থেকে যেহেতু ৮ বিয়োগ যাবে না, ৭ আমাদের ছোট, এক্ষেত্রে আমরা ৭কে ধরবো ১৭। ১৭ থেকে ৮ বিয়োগ দিলে আমরা পাই ৯, হাতে ১, ১ থেকে ১ গেলে ০, ০ আমাদের সামনে বসবে না, তাহলে আমাদের খালি ঘরে আমরা ৯ পাব। অথবা ৮ের সাথে আর কত যোগ করলে ১৭ হবে সেটা আমরা একটু গুনে দেখব, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭। হ্যাঁ, ৮ের সাথে আমরা ৯ যোগ করে ১৭ পাই। তাহলে বন্ধুরা, আমরা প্রথম ক নাম্বারটা খালিঘর পূরণে করে ফেললাম। এরপর খতে দেখো, খালিঘর যোগ ৭ সমান ২৫। এখানে আমাদের কত যোগ করলে ৭ের সাথে ২৫ সংখ্যাটি হবে, আমি এটা করে দেখাচ্ছি। দেখো ১৮ যোগ ৭, দেখো ৮ এবং ৭ যোগ করলে হবে ১৫, ১৫র ৫, হাতে ১, একের সাথে ১ যোগ করলে হবে ২, তাহলে ৭ের সাথে আমরা ১৮ যোগ করে ২৫ পাই। এক্ষেত্রে তোমরা যে কাজ করতে পারবে, তোমরা গুণে নিতে পারবে বা অথবা বিয়োগের সিস্টেমটা অবলম্বন করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমরা হয়তো তোমাদের এইটুকু টেকনিক হয়তো মনে নাও থাকতে পারে, কারণ তোমরা অনেক ছোট। সেক্ষেত্রে তোমরা ৭ের পরে যোগ করতে থাকবে, যতক্ষণ তোমার ২৫ না মিলবে ততক্ষণ তুমি এটা যোগ করতে থাকবে। তাহলে বন্ধুরা, গত দেখো ৪০ বিয়োগ খালিঘর সমান ৫। এখন আমাদের ৪০ বিয়োগ খালিঘর, ৪০ থেকে কত বিয়োগ করলে ৫ পাবো, দেখো তো বন্ধুরা আমি লিখছি ঠিক আছে কি না, ৪০ থেকে আমরা ৩৫ বিয়োগ দিলাম, ১০ থেকে ৫ গেলে ৫, হাতে ১, ৩ একে ৪, ৪ থেকে ৪ গেলে ০, ০ এখানে আমার বসবে না, তাহলে ৪০ থেকে ৩৫ বিয়োগ করে আমি ৫ পেলাম, খালিঘরে কত বসলো ৩৫। ঘতে দেখো ৩৯ বিয়োগ খালিঘর সমান ৩৪, ৩৯ থেকে কত বিয়োগ করলে আমরা ৩৪ পাব। এখন ৩৯ থেকে যদি আমরা ৩৪ বিয়োগ দিয়ে দিই তাহলে দেখো ৯ থেকে ৪ গেলে ৫, ৩ থেকে ৩ গেলে ০, ০ বসবে না, এক্ষেত্রে আমাদের ৩৯ থেকে ৫ বিয়োগ দিলে পাবো আমরা ৩৪। এর পরের সংখ্যাটি দেখো ২৯ বিয়োগ খালিঘর সমান ২৩। ২৯ থেকে কত বিয়োগ দিলে আমরা ২৩ পাবো, এটা একটু আমরা বের করি, ২৯ থেকে আমরা ৬ বিয়োগ দিব। তোমরা যেটা করবা, ২৯ থেকে ২৩ বিয়োগ দিলে দেখো যদি আমাদের এই সংখ্যাটিকে আমরা ২৯ করে ২৩ বিয়োগ দিই, ৯ থেকে ৩ গেলে ৬, হাতে কিছু নেই, ২ থেকে ২ গেলে ০, তাহলে ২৯ থেকে ৬ বিয়োগ দিলে হবে ২৩। ৪০-এর সাথে কত যোগ করে আমরা ৭৫ পাই, বা খালিঘরে আমাদের কত হলে সংখ্যাটি আমাদের ৭৫ হবে? ছ নাম্বারে দেখো, ৪০-এর সাথে আমি ৩৫ যোগ দিলাম, দেখো এখানে আমরা একটা বিয়োগ করেছিলাম, এই সংখ্যাটি আমরা যদি একটা যোগ করে দিই, ৪০-এর সাথে ৩৫ যোগ করে দিই,
शून्य पाँच जो कर ले पाँच हाथे किसु ने चार आ तीन जो कर ले सत चल्लिस साथे पैंतीस जो कर लमें खाली घरे पेलम पैंतीस समान पचहत्तर चल्लिस जो पैंतीस खाली घरे कत पेल बंधुरा पैंतीस छ नम्बर देख षाट जो खाली घर समान चुराशी षाटर साथ कत जोग करब चौबीस चौबीस जोग कर ले देख षाट जोग चौबीस चार छय साथे सात आठ तेल चौबीस जोग कर पेलम चुराशी खाली घर पूरण सर्वशेष अंकटी रही खाली घर जोग सतर समान तिप्पन्न आमरा खाली घरे कत बसाले तारे सतर जोग कर ले तिप्पन्न पा एक क्षेत्र में देख जदि छत्तीस जोग करी ये जोगटा तुम्हारे कर देखा छत्तीस जोग सतर साथे साथे छय जोग करो आठ नय दस एगारो बारो तेर तेर तीन हाथे एक तीन एके चार चार एके पाँच देखो आमरा तिप्पन्न पे ना ये तिप्पन्न हो गल खाली घर पूरणटी खूब सहजे कर फिललाम एरपर अंशटी मिलकरण देखो तो बंधुरा मिलकरणटी आगे थे उठिए रेखे तुम्हारे परीक्षा ए रकमटी आसबे तुम्हारा दाग टेने मिलकरण करबे ठीक कोनटिर साथे कोनटी तुम्हारे मिलबे ताहले आमादेर प्रथमटा रयेछे आमादेर सात दिने एखाने रयेछे सात दिने चौबीस घंटा एक सप्ताह षाट सेकेंड एक घंटा त्रिस दिन एक बचर बारो मास आमार ए अंश रयेछे सात दिन बारो मास एक बचर एक दिन एक सप्ताह एक मिनिट षाट मिनिट तो ताहले बंधुरा आमादेर सात दिने कत कि हय सात दिने आमार एक सप्ताह ताहले आमरा एटा एखाने एने मिलकरण करते पारी चौबीस घंटाय एक दिन चौबीस घंटा एक दिन एक सप्ताह समान सात दिन एकटू भालो करे ख्याल करो तुम्हारा इटा मिलकरणटा ताहले तुम्हारा खूब सहजे बुझते पारबे मिल सठिक संख्यार साथे ठीक कोनटिर साथे कोनटि आमार मिल होबे तुम्हारा सेटा मिल करे देखाते पारबे षाट सेकेंडे एक मिनिट एक घंटा षाट मिनिट षाट मिनिटे एक घंटा आमरा जानी एक बचर समान कत बारो मास बारो मासे एक बचर आबार एखाने आमादेर एक ही रकम एक बचर समान जे रकम बारो मास आबार बारो मासे एक बचर आमादेर आठटी रये गेछे बाकी बारो मासे एक बचर ताहले आमरा दाग टेने मिल करलाम खूब सहज एकटी पाठ आज के आमादेर आमरा पढ़े फेललाम एवं खाली घर पूरणटी करलाम खाली घर पूरण क्षेत्र तुम्हारा हयतो एकटू जटिलताय पड़बे जे ठीक किभाबे खाली घरे आमरा कोन संख्याटी बसाबो एई क्षेत्रे तुम्हारा सतर थेके बड़ो संख्याटी थेके जोगेर बेलाय बड़ो संख्याटी थेके छोटो संख्याटी बियोग करले खाली घरे ओई छोटो संख्याटी पेये जाबे आबार आरेकटा काज करते पारो जे जे ओई संख्याटी पावार जन्य खाली घरे कोन संख्याटी बसाले तार साथे कत जोग करले जे संख्याटी देवा थाकबे तार जोग करले आमरा ठीक ओई संख्याटी पाबो जेमन एखाने आमरा आठेर साथे नय जोग करे सतर पेलाम एखाने खाली घरे आमरा अठारो बसी अठारोर साथे सात जोग करलाम जेमन सातेर पर आमरा अठारो पर्यन्त गुणते गेले अनेकटा समय लागबे सेक्षेत्रे तोमरा करते पारो कि पचिस थेके सात बियोग दिले तोमरा अठारो खूब सहजे पेये जाबे नतुबा सातेर परे आठ नय दस एगारो बारो तेरो चौदो पंदो षोलो सतर अठारो उन्नीस बीस एकुश बाईस तेईस चौबीस पचिस ताहले कत पेलाम आमरा अठारो देखो खाली घर आमी अठारो बसिएछि एखान चल्लिस थेके कत वियोग करले आमरा पाँच पाबो चल्लिस थेके खूब सहजे आमरा पैंतीस वियोग करे पाँच पेये गेलाम खाली घरे हलो आमादेर पैंतीस एरपर देखो उनचल्लिस थेके कत वियोग करे आमरा चौंतीस पाबो उनचल्लिस थेके आमरा पाँच वियोग करे चौंतीस आमी एदिके राफ्टा मुछे दिलाम तोमरा एरकम परीक्षाय जखन लिखबे तोमरा इरेजार दिये तोमादेर जे जे अंश तोमादेर लागबे ना अर्थात जा तोमादेर समाधान हये गियेछे अनेक समय एक पाशे तोमरा राफ लिखे सेटा राखतेओ पारो नतुबा तोमरा चाइले मुछेओ दिते पारो उनचल्लिस थेके आमरा पाँच वियोग करे पाई चौंतीस खाली घर हलो पाँच उनत्रिस थेके छय वियोग करे पाबो तेईस खाली घर हबे छय छ नम्बर देखो चल्लिस जोग खाली घर समान पचहत्तर चल्लिस साथे आमरा
35 যোগ করে পেলাম 75 খালি ঘর হয়ে গেল আমার 75 6 নাম্বার দেখো 60 যোগ খালি ঘর সমান 84 60 এর সাথে আমরা 24 যোগ করে পেলাম কত 84 সর্বশেষ অঙ্কটি আমাদের বর্গীয় জ খালি ঘর যোগ 17 সমান 53 আমি এখানে রাফ করে দেখিয়েছি খালি ঘর আমি 36 বসিয়েছি 36 সাথে 17 হলে 53 হবে নতুবা তোমরা এটাও করতে পারো 53 থেকে 17 বিয়োগ দিয়ে খালি ঘর আমরা খালি ঘরে কত হবে তা নির্ণয় করতে পারি 3 থেকে 7 বিয়োগ যাবে না কারণ 3 অনেক ছোট এক্ষেত্রে আমরা 13 বলতে পারি 13 থেকে 7 গেলে আমার 6 হাতে 1 1 এর সাথে 1 যোগ করে পেলাম 2 5 থেকে 2 গেলে হবে 3 দেখো আমরা যোগ করে বিয়োগ করে দুই সিস্টেমে আমরা এটা বের করতে পারি তাহলে বন্ধুরা আমরা আজকে একসাথে দুইটি পাঠ শিখলাম একটি হলো আমার খালি ঘর পূরণ আর একটি হলো আমার মিলকরণ এবং দুইটি পাঠই আমাদের খুবই গুরুত্বপূর্ণ পাঠ এবং পরীক্ষার উপযোগী দুইটি পাঠ আমাদের আর একটু ভালো করে দেখে নাও আমি মিলকরণটি আবার একটু দেখিয়ে দিচ্ছি এবং এর মাধ্যমে আমি আজকের পাঠটি শেষ করব তাহলে বন্ধুরা 7 দিনে 1 সপ্তাহ 24 ঘন্টায় 1 দিন 1 সপ্তাহ সমান 7 দিন 60 সেকেন্ডে 1 মিনিট 1 ঘন্টায় 60 মিনিট 30 দিনে 1 মাস একটি আমাদের বাদ পড়ে গেছে একটু খেয়াল করে দেখো এরকম তোমরা খুব কেয়ারফুলি দেখবে যে কোনো সংখ্যা বা কোনো লাইন তোমাদের বাদ পড়ে গিয়েছিল কি না 30 দিনে 1 মাস 1 বছর সমান 12 মাস 12 মাসে 1 বছর তাহলে তোমরা এভাবে এটা বাসায় খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবে শিখবে এবং খুব বেশি করে লিখবে তাহলে আজকের পাঠ আমাদের এই পর্যন্ত প্রত্যেকে ডায়েরি বের করো ডায়েরিতে আমাদের বাড়ির কাজ লিখে নাও আজকের বাড়ির কাজ আজকে আমাদের 4 তারিখ আমরা পড়েছি খালি ঘর পূরণ ও মিলকরণ এটা তোমরা বাসায় বেশি বেশি করে পড়বে এবং লিখবে তাহলে বন্ধুরা আমাদের আজকের পাঠ এই পর্যন্ত আগামী ক্লাসে আবার দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ